রাজধানী ঢাকা সহ সারা দেশে মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবা বন্ধ রয়েছে তবে চালু রয়েছে মোবাইল ইন্টারনেটের টু জি সেবা এবং ব্রডব্যান্ড ইন্টারনেট মুঠোফোন ব্যবহারকারীদের অভিযোগ তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না এছাড়া অনেকেই সরাসরি কলও দিতে পারছেন না প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে দেশে এখন মুঠোফোনের দ্রুতগতির ফোর জি ইন্টারনেট সেবা দেওয়া হয় তবে তার টু জিতে নামিয়ে আনলে শুধু কথা বলা যায় দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায় না এ বিষয়ে সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি এর আগে বুধবার গ্রাহকরা অভিযোগ করেছিলেন ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছিলেন না অনেকেই কেউ প্রবেশ করতে পারলেও বার্তা বা ছবি পোস্ট করতে পারছিলেন না